কলকাতা চলচ্চিত্র উৎসবে কুন্তল ঘোষ প্রযোজিত ছবির প্রদর্শনী বিতর্কের মুখে রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন তথা পরিচালক রাজ চক্রবর্তী। রাজের দাবি, উৎসবে অনেক ছবির প্রদর্শনী হয়, অনেক ছবিকেই সুযোগ দেওয়া হয়, আমরা ছবি দেখে প্রদর্শনীর সুযোগ দিই। রাজের আরো দাবি, কুন্তলকে তিনি চেনেন না, তার সঙ্গে কোনো আর্থিক লেনদেন তার হয়নি এবং এ বিষয়ে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ তিনি কথা বলেছিলেন রাজ চক্রবর্তীর সঙ্গে। ঠিক কি জানিয়েছেন শুনে নেব আমরা। রিপাবলিক বাংলা থেকে আপনার নামটা বারবার আমি আমি দেখতে পাচ্ছি যে এই নিয়োগ দুর্নীতি, কুন্তল ঘোষ, এদের সাথে আপনার নামটা চলে আসছে, এরকম এরকম কি কোনো সম্ভাবনা রয়েছে? আপনি কি কোনোভাবে যুক্ত? এরকম সম্ভাবনা নেই, আমি এদের কাউকে চিনি না। আর তোমাকে মনে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি বহুদিন ধরে কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে এবং আমি কোনোদিন কোনো আনওয়ান্টেড অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। এক, দুই হচ্ছে আমার কখনো বাইরের প্রডিউসারের প্রয়োজন পড়েনি। আমি যাদের সঙ্গে কাজ শুরু করেছি, দু তিনজন হাতে গোনা তাদের সঙ্গে কাজ করেছি। ওই আমি খুব বলি, সেটা হচ্ছে যে খুব দুর্ভাগ্যের যে আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে যেভাবে মানে কালিমালিপ্ত করা হচ্ছে, আমার মনে হয় যে সবাই এই যে বলা হচ্ছে স্ক্যানারে আছে অনেকজনের নাম, যদি এরকম স্ক্যানারে থেকে থাকে, আমি বলবো যে তাদের নাম বলা হোক, তাদেরকে ডাকা হোক, তারা আদৌ জড়িয়ে আছে কিনা। কেন ওই স্ক্যানারে আছে বলে কি হয় না, তাতে সাধারণ মানুষ যারা ইনোসেন্ট মানুষ যারা আমাদের কাজ দেখে, আমাদের ইন্ডাস্ট্রির কাজ দেখে, তাদের তাদের সম্পর্কে একটা ভুল পারসেপশন ক্রিয়েট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এখন দেখো ইডি বা সিবিআই শব্দগুলো শুনলেই মনে হয় যে কেউ টাকা চুরি করেছে বা তার সঙ্গে জড়িত রয়েছে হয়তো। এই আমি প্রিয়াঙ্কার ব্যাপারটা বলতে পারি যে আমি দেখলাম, যেটুকু নিউজে দেখেছি, আমি এর আগে কিছু জানি না, যে একটা ধাবা উদ্বোধন করেছে তার জন্য তাকে ডাকা হতে পারে আর কি, বা হবে বা হতে পারে। কুন্তল ঘোষকে কি আপনি চিনতেন? কুন্তল ঘোষকে না, আমি দেখিনি, আমি প্রথমবার ফার্স্ট টাইম আমি নিউজেই দেখেছি নাকি আর কি, আমি কোনোদিন দেখিনি আর কি, নাকি আমি কখনো দেখিনি। কুন্তল ঘোষের বারবার অভিযোগ করা হচ্ছে, কুন্তল ঘোষের সিনেমা পর্যন্ত কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সেটার প্রিমিয়ার হয়েছে। দেখো কি বলতো, কেউ ফিল্ম ফেস্টিভ্যালে যদি কোনো ছবি জমা দেয়, ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে কখনো তার জন্য পয়সা নেয় না বা কাউকে পয়সা দেয় না, কোনো এরকম ট্রানজাকশন থাকে না। কেউ যদি ছবি বানায়, কোনো একটা ভালো ছবি, সেটা যদি আমাদের ইয়েতে আসে, হ্যাঁ মানে ফেস্টিভ্যাল যদি অনলাইনে সেটাকে এন্ট্রি করানো হয়, যদি পছন্দ হয় কমিটি, তাহলে সেই ছবিটা সিলেক্ট করা হয়। তখন কিন্তু এরকমভাবে দেখা হয়নি যে সারা পৃথিবী থেকে ছবি এসছে, সেটা কুন্তল ঘোষের ছবি বলে আমরা কখনো জানি না আর কি। কোন ছবি এসছে কি এসছে আমি জানি না, সেটা জানলে হয়তো বুঝতে পারবো আর কি। এরকম কিন্তু আমার যেমন বন্ধু আছে, আমার মানে যারা আমাদের পছন্দ করে, ভালোবাসে, আশীর্বাদ করে, এরকম মানুষ আছে। এমন মানুষ আছে যারা আমাদেরকে পছন্দ করে না এবং চায় যে আমাদের ক্ষতি হোক, এরকম মানুষের সংখ্যাও আছে পার্সেন্টেজ, আমরা যদি সোশ্যাল মিডিয়ায় যাই দেখতে পাবো আর কি। আমি এক্ষুনি পলিটিক্যাল স্টেটমেন্ট বললে আমি এটাকে অন্যদিকে নিয়ে যেতে চাই না, কিন্তু অবভিয়াসলি না হলে হঠাৎ করে কেন বলে দেবে আর কি। আমি আমার কাছে কিছু আসলো না, কিছু আসলো না, হঠাৎ করে কেন বলতে শুরু করে দেবে আর কি। বেশ, অনেক ধন্যবাদ রাজ চক্রবর্তী, রিপাবলিক বাংলার সাথে কথা বলার জন্য।